মানে রাহে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ এটা নিয়ে আলোচনা করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ এটা নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের সকল দিক নিয়ে ইসলাম আলোচনা করে। ইসলামের আদেশ এবং নিষেধ শুধু একটি দেশ বা জাতি বা নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং ইসলামের যে আদেশ, ইসলামের যে নিষেধ, সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত সকল দেশ এবং সকল জাতির জন্য এটা প্রযোজ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুল। ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে বৈপ্লবিক সংস্কার সাধন করে বিশ্বের ইতিহাসে অদ্বিতীয় খ্যাতি অর্জন করেছেন। এখন আমি ধর্মীয় সংস্কার এটা নিয়ে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পূর্বে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে সারা বিশ্ব, বিশেষ করে আরববাসীরা তোমার নানা প্রকার কুসংস্কার এবং পাপ কাজে নিমজ্জিত ছিল, যা আরবের ধর্মীয় জীবনকে কলুষিত করেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভিতরে কি করলেন? তৌহিদের বাণী প্রচার করলেন। হযরত ইসলাম ধর্ম তাদের মধ্যে প্রচার করে তাদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলাবোধ জাগ্রত করে তোলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী বিশ্বাসী মানুষের ধর্মগ্রন্থ ও জীবনাদর্শ হিসাবে পবিত্র গ্রন্থ আল কোরআনকে তিনি নির্দিষ্ট করেন। তিনি ঘোষণা করেন, যতদিন তোমরা পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের নির্দেশনা অনুসারে মুসলমানদের জন্য পাঁচটি বিষয়, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত বাধ্যতামূলক ঘোষণা করেন। এরপরে ধর্মীয় সংস্কারের পরে যেটা, সেটা তারপরে সামাজিক সংস্কার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে তিনি যে উন্নত এবং আদর্শ সমাজ ব্যবস্থা প্রবর্তন করেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই। তিনি ঘোষণা করেন, সব মানুষ সমান, মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট তিনি যিনি তাকওয়াবান। বিদায় হজের ভাষণে তিনি আভিজাত্যের গৌরব এবং কলিঙ্গ প্রথা প্রভৃতি তিনি নিষিদ্ধ ঘোষণা করেন। শুধু তাকওয়াকে, অর্থাৎ আল্লাহ ভীতিকে মানুষের শ্রেষ্ঠতর মাপকাঠি হিসাবে তিনি নির্ধারণ করেন। তিনি সমাজের সমতা প্রতিষ্ঠার জন্য তিনি বলেন, কোন আনারব যেমন একজন আরবের উপরে মর্যাদাবান নয়, তেমনি কোন আরব একজন অনারবের চেয়ে মর্যাদাবান নয়। এই সামাজিক সংস্কারের ভিতরে তোমার হচ্ছে সমাজে নারীর মর্যাদা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারের মধ্যে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা। ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তানকে যে জীবন্ত কবর দেওয়া হতো, সেটাও তিনি রহিত করেন, অর্থাৎ তিনি সেটাও বন্ধ ঘোষণা করেছেন করেছিলেন। তিনি ঘোষণা করেন, মায়ের পায়ের তলে সন্তানের বেহেস। তাছাড়া তিনি আরো ঘোষণা করেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম ব্যবহার করে। এভাবে তিনি বিবাহ এবং আইন সংশোধন করে নারীকুলকে তিনি ভোগের সামগ্রী পরিবর্তে তিনি কি করেছিলেন, তিনি অর্ধাঙ্গিনী ও সহধর্মিণী আসনে তিনি অধিষ্ঠিত করেছিলেন। তিনি তাদেরকে পিতার ও স্বামীর সম্পত্তির ভোগ দখলের অধিকার এবং বিবাহে মতামত প্রকাশেরও তিনি অধিকার দিয়েছিলেন। এটা ছিল হচ্ছে তোমার সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা। এরপরে হচ্ছে যেটা সামাজিক সংস্কারের মধ্যে, সেটা হচ্ছে কন্যা সন্তানের হত্যা বন্ধ ঘোষণা।
সেকালে সে আয়ামিয়া জাহেলিয়া যুগে অর্থাৎ ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত তখন পিতার মুখ রাগে লজ্জায় বিবর্ণ হয়ে যেত এবং কন্যা সন্তানকে তারা দারিদ্রের ভয়ে লজ্জার ভয়ে তারা কি করত জীবন্ত কবর দিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এই জঘন্য প্রথা তিনি বন্ধ করলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের শিশুদেরকে হত্যা করো না। তিনি আরো বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। এছাড়া তিনি নারীদেরকে পর্দা প্রথা চালু করে পরকীয়া নারী পুরুষের অবাধ মেলামেশা ব্যভিচার দূর করে একটি সুন্দর সমাজ গঠন করে সমাজে নারীদের তিনি মর্যাদার আসনে তিনি অধিষ্ঠিত করেছিলেন। এটা গেল হচ্ছে তোমার কন্যা সন্তান হত্যা বন্ধ ঘোষণা। তারপরে যেটা এই সামাজিক সংস্কারের মধ্যে তোমার যেটা আছে সেটা হচ্ছে দাস দাসীদের মর্যাদা দান। ইসলাম পূর্ব যুগে অর্থাৎ ইসলামের আবির্ভাবের আগে দাস দাসীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। আমরা যেটা দেখেছি আইএমএ জাহেলিয়া যুগে যেটা হয়েছে যে দাস দাসীদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের দাস দাসীদের কাজ ছিল সূর্যোদয় থেকে তোমার শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তারা পরিশ্রম করত। তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, মনিবের ইচ্ছা মতোই তাদের কাজ করতে হতো। তাছাড়া দাস দাসীরা মনিবের গোলাম হিসেবে কাজ করত। দাস দাসীদের যে বিবাহ যে জীবন মৃত্যু প্রভুর উপর তারা নির্ভর করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, 1400 বছর আগে দাস প্রথার বিরুদ্ধে প্রথম তিনি অবস্থান নেন। যদিও তিনি দাস প্রথা সম্পূর্ণ তিনি উচ্ছেদ করতে পারেননি, তবুও তিনি দাস প্রথাকে ঘৃণা করতেন এবং দাস মুক্তিকে তিনি উৎসাহিত করতেন। তিনি ঘোষণা করেন গোলামকে মুক্তিদানের চেয়ে শ্রেষ্ঠতর কাজ আল্লাহর কাছে আর কিছুই নেই। তিনি দাস দাসীদের প্রতি সদয় আচরণ করার নির্দেশ দেন। তিনি বলেন যে বিদায় হজের ভাষণে তিনি বলেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, ভুলে যেও না তারাও তোমাদের মতো মানুষ। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু একটি সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তিনি নিজে অনেক দাসকে মুক্তি করে গেছেন, তার অনেক সাহাবীগণ তারই পদাঙ্ক অনুসরণ করেছে। কিরুদাস জায়েদকে তিনি সেনাপতিতে বরণ করে এবং হাফসি কিরুদাস হযরত বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করে তিনি তাদের মুক্তির পথ ও মর্যাদার পথে সুপ্রশস্ত করেন। এটা ছিল হচ্ছে দাস দাসীদের হচ্ছে মর্যাদা দান। এরপরে আমরা ধর্মীয় সংস্কার সামাজিক সংস্কার নিয়ে আলোচনা করলাম, এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কার। আমরা দেখেছি ইসলাম পূর্ব যুগে অর্থাৎ সেই আইএমএল জাহেলিয়া যুগে দেখা গেছে যে আরব শতদা বিভক্ত অর্থাৎ গোত্রে গোত্রে তারা বিভক্ত ছিল। কয়েকটা পরিবার নিয়ে একটা গোত্র হতো এবং গোত্রের যে প্রধান তাকে শেখ বলা হতো। একই গোত্রের লোকের ভিতরে সদ্ভাব ছিল কিন্তু ভিন্ন ভিন্ন গোত্রের লোকের ভিতরে কোনো সদ্ভাব ছিল না, তাদের ভিতরে সর্বদা বিদ্রোহ বিশৃঙ্খলা লেগেই থাকত। তিনি তাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এই শততা বিভক্ত যে আরববাসীকে তিনি একত্রিত করে তিনি একটি একনায়কতান্ত্রিক শাসনের অধীনে এনে একটি মহাশক্তিশালী তিনি জাতিতে তিনি পরিণত করেছিলেন। বিবাদমান গোত্রগুলিকে তিনি ঐক্যের বন্ধনে আবদ্ধ করে তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেছিলেন এবং একটি উপযুক্ত প্রাদেশিক শাসনকর্তা অর্থাৎ বিচারক তিনি নিযুক্ত করেন। মদিনা মসজিদে বসে তিনি নিজে প্রধান বিচারপতির ও শাসনকর্তার কার্যাদি তিনি সম্পন্ন করতেন। তাছাড়া মদিনা মসজিদ ছিল একাধারে ধর্মীয় কার্য, শিক্ষাগার, সরকারি কার্যালয়, ধর্মীয় এবং রাজনৈতিক মিলন কেন্দ্র। কোরআনের নির্দেশ, নিজের বিবেক বুদ্ধি এবং শিক্ষিত লোকদের সম্মিলিত মতামত অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐশীতন্ত্র এবং গণতন্ত্রের সমন্বয় আরব দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন। এটা দেখলাম আমরা রাজনৈতিক সংস্কার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, গোটা আরবের অর্থনৈতিক চিত্র ছিল অত্যন্ত করুণ। দেখা গেছে যে যারা বেদুইন বা যাযাবর তাদের পেশা ছিল হচ্ছে তোমার লুটতরাজ কিংবা দস্যুবৃত্তি। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি তিনি ধন বৈষম্য দূর করে সঞ্চয় ও বন্টনের মাধ্যমে তিনি সামঞ্জস্য বিধান করেন। তাছাড়া তখন যেটা ছিল সেটা হচ্ছে চড়া হারে সুদ গ্রহণ প্রথা চালু ছিল। এই জন্য
তিনি মুসলমানদের নীতিসম্মত উপায়ে ধন সম্পদ অর্জন করার এবং সাদকা এবং জাকাতের মাধ্যমে সেই সম্পদের কিছু অংশ গরিবদের মধ্যে বিতরণের জন্য তিনি কড়া নির্দেশ দেন। রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদ যাতে জনসাধারণের অধিকার ও ভোগ করার অধিকার থাকে, সেজন্য অর্থাৎ এই অর্থনৈতিক সম্পদটা যাতে ভোগ করার এবং সুযোগ সুবিধার অধিকার থাকে জনসাধারণের, সেজন্য তিনি কি করলেন, পাঁচ প্রকার রাজস্বের তিনি প্রবর্তন করেছিলেন। এই পাঁচ প্রকার রাজস্বের ভিতরে তোমার ছিল হচ্ছে আলগনিমা, জাকাত, খারাজ, জিজিয়া, আলফে। ছিল পাঁচ প্রকার রাজস্বের ভিতরে ছিল হচ্ছে তোমার আলগনিমা, আল গনিমা, দুই হচ্ছে জাকাত, তিন হচ্ছে খারাজ, চার হচ্ছে জিজিয়া, আর পাঁচ হচ্ছে আলফে। আলফে অর্থাৎ এই যে পাঁচ প্রকার যে রাজস্ব, সেই রাজস্বের ভিতরে ছিল আলগনিমা, জাকাত, খারাজ, জিজিয়া এবং আলফে। এখন আমি এগুলি নিয়ে আলোচনা করব। আলগনিমা হচ্ছে তোমার যুদ্ধ লব্ধ দ্রব্যাদি, অর্থাৎ যুদ্ধের পরে যে সম্পত্তিটা তারা পায় তাকে বলা হয় হচ্ছে যুদ্ধলব্ধ দ্রব্য। এই যুদ্ধলব্ধ দ্রব্যের মধ্যে তোমার কি ছিল, যুদ্ধলব্ধ দ্রব্যের মধ্যে ছিল অশ্ব, উট, রসদ, পণ্য, অস্ত্রশস্ত্র, যুদ্ধবন্দীগণ ইত্যাদি। এগুলো নিয়ম অনুযায়ী পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে মুজাহিদদের মধ্যে বন্টন করা হতো এবং পাঁচ ভাগের এক ভাগ তোমার রাজকোষে বা বাইতুল মালে জমা দেওয়া হতো। তাহলে এটা ছিল হচ্ছে তোমার আল গনিমা, অর্থাৎ যুদ্ধলব্ধ দ্রব্য। তারপরে যেটা সেটা হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ধনীদের দেওয়া তোমার দরিদ্রকর। জাকাতটা কি, ধনীদের দেওয়া দরিদ্রকর, যা নিয়ম অনুযায়ী গরিবদের মধ্যে বন্টন করা হতো, যুদ্ধ ও শাসন কার্যে ব্যয় করা হতো। এটার মধ্যে ছিল সোনা, রূপা, উট, ভেড়া, মেষ, ছাগল, গরু, মহিষ প্রভৃতি। স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 তোলা সোনা এবং রৌপ্যের হিসাব অনুযায়ী 52.5 তোলা রূপা। মেষ এবং ছাগলের তোমার নিসাব ছিল 40টি, গরু মহিষের নিসাব ছিল হচ্ছে তোমার 30টি। জাকাতের সর্বসম্মত দেওয়ার পরিমাণ হল সঞ্চিত মালের 1/2 ভাগ। এটা ছিল হচ্ছে জাকাতের সর্বসম্মত দেওয় পরিমাণ, সঞ্চিত মালের তোমার 1/2 ভাগ। এটা আলগনিমা, তারপরে গেল হচ্ছে জাকাত। তা এখন যেটা সেটা হচ্ছে খারাজ। খারাজটা হচ্ছে অমুসলমানদের নিকট হতে দেওয়া ভূমিকর, অর্থাৎ অমুসলমানরা যে ভূমিকরটা দিত সেটা। আর এটার পরিমাণ ছিল, খারাজের হার ছিল হচ্ছে তোমার উৎপাদিত ফসলের 1/2, অর্থাৎ হাফ দিতে হতো এই খারাজ। এটা অমুসলমানদের কৃষকদের উপরে তোমার সাধারণ ভূমিকর হিসাবে এটা ধরা হতো। তারপরে হচ্ছে জিজিয়া। জিজিয়াটা হচ্ছে তোমার অমুসলমানদের নিকট হতে তাদের নিরাপত্তা কর হিসাবে এই জিজিয়াটা নেওয়া হতো, অমুসলমানদের নিকট হতে নিরাপত্তা কর হিসাবে এটা নেওয়া হতো। খারাজ এবং জিজিয়া যে সংগৃহীত অর্থ তা সামরিক বিভাগে তোমার ব্যয় করা হতো। জিজিয়ার হার ছিল হচ্ছে মাথা পিছু 1 দিনার। তারপরে হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে আলফি। আলফে হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি হতে তোমার যে আদায়কৃত যে অর্থটা ধার্য করা হয়তো সেটা হচ্ছে আলফে নামে পরিচিত। এই অর্থ গরিব জনগণ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য ব্যয় করা হতো। উপযুক্ত আয়ের উৎস ছাড়াও ছাতকা নামে একটা ইচ্ছাধীন একটা এক প্রকার আয় রাষ্ট্রের ছিল। জাকাত এবং ছাতকা ব্যয়ের যে তোমার নিয়ম ছিল সেটা প্রায় একই রকম ছিল। এটা ছিল তোমার হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাংস্কৃতিক সংস্কার। সাংস্কৃতিক সংস্কার, আমরা দেখেছি যে ইসলাম পূর্ব যুগে, অর্থাৎ সেই আয়ামিল জাহেলিয়া যুগে, তখনকার অধিবাসীরা, তো তখনকার আরববাসীরা কাব্যমোদি ছিল এবং কাব্য চর্চায় তারা যথেষ্ট পারদর্শী ছিল। কিন্তু তাদের যে কাব্য রচনার যে মৌলিক যে তোমার চিন্তাধারা, সেই চিন্তাধারার অভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়। তাদের আর তাদের কাব্যের বিষয়বস্তুও ভালো ছিল না। আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থা বলতে যেটা বোঝায়, তা আরবদের নিকট ছিল হচ্ছে সম্পূর্ণ অজ্ঞাত, যার ফলে ইসলামকে জানা, বোঝা এবং সার্বিকভাবে জগৎ ও জীবন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার কোনো বিকল্প নয়, এই প্রয়োজনীয়তা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বুঝিয়ে দেন।
তার উপর সর্বপ্রথম কোরআনের যে বাণী অবতীর্ণ হয় তা হচ্ছে তোমার স্রষ্টার নাম স্মরণ করে পাঠ আরম্ভ করো। কোরআনের এই বাণীর উপর ভিত্তি করে তিনি বিদ্যানুষ্ঠানে সবিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি ঘোষণা করেন, শিক্ষিত লোকরা নবীর উত্তরাধিকারী, যারা শিক্ষার পথে বের হয় তারা গিরিয়ে না ফেরা পর্যন্ত আল্লাহর পথে থাকে। দুই হচ্ছে পণ্ডিতের কালী শহীদ ব্যক্তিদের শোণিত ধারা অপেক্ষা অধিক পবিত্র। তিন হচ্ছে জ্ঞান অনুসন্ধানের জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাহলে যাও। চার হচ্ছে এক মুহূর্তে জ্ঞান চিন্তা সহস্র রজনীর উপাসনা অপেক্ষা শ্রেয় ইত্যাদি। পাঁচ হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জীবন ব্যাপী শিক্ষা অর্জন করো। অর্থাৎ জীবনব্যাপীটা হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত জীবনব্যাপী হচ্ছে শিক্ষা। এটা ছিল হচ্ছে তোমার যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ঘোষণা করি তিনি দিয়েছেন। তাছাড়া শিক্ষার প্রসারকল্পে তিনি মসজিদে শিক্ষা আয়তনকে পরিণত করেন। প্রতিটি মুসলমান যাতে আল্লাহ সম্বন্ধে, ইসলামের মহান রীতিনীতি সম্বন্ধে সম্পূর্ণ পরিপূর্ণ মাত্রায় জ্ঞান লাভ করতে আগ্রহী হয় তার জন্য তিনি কি করেছিলেন, তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। শিক্ষা বিস্তারের জন্য তিনি দুনিয়ার বুকে এক মহান আদর্শ রেখে গেছেন। এটা ছিল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংস্কৃতিক সংস্কার। এখন তাহলে আমরা ছাত্রীরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ধর্মীয় সংস্কার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং সাংস্কৃতিক সংস্কার। এখন এই যে এই এই যে সংস্কার, এই সংস্কারের উপরে তোমার ছোট ছোট কতগুলি জ্ঞানমূলক প্রশ্ন আছে, সেই জ্ঞানমূলক প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সেটা হচ্ছে খারাজ কি। খারাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলমান প্রজাদের দেওয়া ভূমিকরই হচ্ছে খারাজ, যেটা আমরা আগে বলেছি। এটা তোমাদের ছোট জ্ঞানমূলক আসতে পারে যে খারাজটা কি, যে খারাজটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাস করি বসবাসকারী অমুসলিম প্রজাদের নিকট দেওয়া ভূমিকরই হচ্ছে খারাজ। তার আর গনিমত কি, গনিমত হতে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের কাছ থেকে যে তোমার পাওয়া সম্পদ সেটা হচ্ছে গনিমত নামে পরিচিত। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের কাছ থেকে যে সম্পদটা পাওয়া যায় সেটাই গনিমত। আর জিজিয়া কি, জিজিয়াটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের দেওয়া নিরাপত্তা করটা হচ্ছে জিজিয়া। ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের দেওয়া নিরাপত্তা কর হচ্ছে জিজিয়া। আর বাইতুল মাল কি, বাইতুল মাল হচ্ছে ইসলামী রাষ্ট্রে কোষাগার, হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারটা হচ্ছে তোমার হচ্ছে বাইতুল মাল। যেটা রাষ্ট্রীয় কোষাগার ইসলামী রাষ্ট্রের সেটাই বাইতুল মাল নামে পরিচিত। অর্থাৎ এইগুলি তোমাদের এর ভিতরে ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলি পড়ে নিবে। আর বিশ্বের শ্রেষ্ঠ সংস্কারক কে ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হচ্ছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংস্কারক। তাহলে আজকে আমরা কি পড়লাম, আজকে পড়লাম হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।